নমস্কার, আমি মধুরিমা, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি এই মুহূর্তে রয়েছি লালগড়ে, আর আমার সঙ্গে রয়েছেন জননেতা, জঙ্গলমহলের লড়াকু জননেতা, আর তিনি তৃণমূলের রাজ্য সম্পাদকও বটে এই মুহূর্তে, ছত্রধর মাহাতো। আপনাকে স্বাগত। নমস্কার। 2008-এর নভেম্বর পর্যন্ত আপনাকে তৃণমূল কর্মী হিসেবে দেখা গেছে, তারপর পুলিশি সন্ত্রাসের বিরুদ্ধে তখন দেখা গেছে যে যে কমিটি তৈরি হয়েছিল জনসাধারণের জন্য, সেখানে আপনি মুখপাত্র ছিলেন। তখনই তৎকালীন যে শাসক দল, তারা সিপিএম বলেছিল যে তৃণমূলের সঙ্গে মাওবাদী আঁতাত রয়েছে। এখন আপনি জেল থেকে বেরিয়ে এসেছেন এবং তৃণমূলের রাজ্য সম্পাদক, কি বলবেন? এখন আমি এই পার্টিটার জন্মলগ্ন থেকেই ছিলাম, তৃণমূল কংগ্রেসেই ছিলাম। পরবর্তী পর্যায়ে এই এলাকার সমস্যা এবং এলাকার মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠেছিলেন এবং তার নেতৃত্ব আমি দিয়েছিলাম। এটা একটা ইতিহাস। তৎসময়ের সরকার এই আন্দোলনকে, এই জনজাতির আন্দোলনকে স্বীকৃতি দিতে চায়নি। তারা পুলিশ দিয়ে এটাকে দমন করার চেষ্টা করেছিল, চেষ্টা করেওছে, না নয়, এবং এদেরকে সন্ত্রাসবাদী বলে, মাওবাদী বলে বিভিন্নভাবে আখ্যা দিয়ে, বিশেষ করে আমাকে তারা জেলবন্দিও করেছে, যা একটা ইতিহাস। আজকে 11 বছর পর তা প্রমাণিত যে এই আন্দোলন ছিল এই এলাকার আর্থসামাজিক আন্দোলন, এই এলাকার স্বাধিকার আন্দোলন। বর্তমান সরকার তা অনেকখানি পুষিয়ে দিয়েছে, কারণ আপনারা যখন 2008-এ এসছেন বা 2008-এর আগে এসছেন বা 2011-এর আগে এসছেন, তখনের অবস্থা আর বর্তমানের অবস্থা নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন। এটা বলার আমি বলে কোনো হবে না, আপনারা নিজেরাই প্রত্যক্ষ করছেন। আজকে লালগড়কে আপনারা চিনতে পারবেন না, 2011-এর লালগড় আর বর্তমানের লালগড় আকাশ জমিন ফারাক। আমি মনে করি আজকে সেই সরকার যারা আমি সহ আমার সমযোদ্ধাদের বিরুদ্ধে যেভাবে তারা অত্যাচার করেছে, অর্থাৎ দমনপীড়ন করেছে এবং বিভিন্ন কেস লাগিয়েছে, ইউপিএ ধারা পর্যন্ত দিয়েছে, যে সরকার ইউপিএর বিরুদ্ধে, এখন যেহেতু সরকার থেকে তারা সরে গেছে, ইউপিএর বিরুদ্ধে তারা এখন মিছিল করছে যে ইউপিএ কালাকানুন ইত্যাদি ইত্যাদি, আপনারা দেখেছেন ভাঙড়ের আন্দোলনের পর এই ব্রাহ্মণ্ডের শরিক দলেরা বা ব্রাহ্মণ্ড অর্থাৎ সিপিএম, সব থেকে বড় দাদা যিনি, সেই বিমান বসু, তারা রাস্তায় নামে, রাজপথে নেমে হুঙ্কার তুলেছিলেন যে ইউপিএ কালাকানুন মানছি না, মানব না। অথচ এরাই যখন সরকারে ছিল, এরা আমাদের বিরুদ্ধে ইউপিএ প্রয়োগ করেছে, তাই প্রয়োজনে ওরা তৎসময় সাধারণ মানুষের ন্যূনতম দাবিকে বুটের তলায় পিছে দিয়ে তারা সাধারণ মানুষের উপর অত্যাচার করে, বিশেষ করে জনজাতি মানুষের উপর অত্যাচার করে তাদেরকে জেলে ভরেছে। তার ফলও তারা পেয়েছে, না নয়। বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর 11 সালের পরে এই এলাকার আর্থসামাজিক যে সমস্যা, সেই সমস্যা অনেকখানি মিটেছে। আজকে রাস্তাঘাট, স্বাস্থ্য, শিক্ষা প্রত্যেকটা অংশেই, প্রত্যেকটা জায়গাতেই বিভিন্নভাবে তারা উন্নয়নকে নিয়ে গেছে এবং সেই উন্নয়নে জঙ্গলমহলের আদিবাসীরাও সামিল হয়েছেন। আপনি জঙ্গলমহলের পরিবর্তনের কথাটা বললেন, একটা বিষয় জানতে চাইব যে সময় আপনি জনসাধারণ কমিটির মুখপাত্র ছিলেন, সেই সময় আপনার সঙ্গে হাজারে হাজারে মানুষ হাঁটতেন, কিন্তু যখন 2011-এর বিধানসভার নির্বাচনে নির্দল হিসেবে আপনি দাঁড়িয়েছিলেন, মাত্র 20,000 ভোট এসেছিল, কি বলবেন, কেন হয়েছিল? না, অ্যাকচুয়ালি এই 20,000 ভোট, অর্থাৎ আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম জেতার জন্যে নয়, আমি একটা প্রমাণ দিতে চেয়েছিলাম যে তারা আমাকে নৈরাজ্যবাদী বলেছিল, আমাকে সন্ত্রাসবাদী বলেছিল, এটা আমি প্রমাণ দিতে চেয়েছিলাম যে আমি সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি এবং সেই জায়গা থেকে সংসদীয় যে গণতন্ত্রে ভোটে অংশ নেওয়া, প্রত্যেক মানুষের অধিকার আছে, সেই জায়গায় সেই অধিকার বলেই, সেই অধিকারকে ফলানোর জন্যেই আমি সেখানে নমিনেশন করেছিলাম। আমি আদৌ এখানে যে আমাকে জিততেই হবে, আমি জিতে এখানে এমএলএ হব, এইরকম মনোভাব নিয়ে আমি নমিনেশন ফাইল করিনি।
একটা সময় অনেকেই বলতেন জননেতা ছত্রধর মাহাতো লালগড় ঝাড়গ্রাম, এখন অনেকে অনেকে না হলে বেশ কেউ কেউ বলছেন যে শাসকের নেতা হয়ে গেছেন ছত্রধর, কি বলবেন তাদের? একটা জিনিস কি, গণতান্ত্রিক দেশে একটা তো শাসক থাকবেই, শাসক তো কোনো না কোনো দল শাসক হিসাবে আসবেই সেই জায়গা থেকে। সেই শাসক দলের যদি আমি কাজে সন্তুষ্ট হই তার সাথে সামিল হতে আমার আপত্তি কোথায়? আজকে যে দল এই জায়গায় এসছে, যে দল শাসন করছে, যে সরকার শাসন করছে, সেই সরকারের কাজের যে মূল্যায়ন, তারা যে কাজটা করছে, এই এলাকার যে উন্নয়ন তারা নিয়ে এসছে, মানুষের যে অভাব অভিযোগ মেটাচ্ছে, এটাই তো মূল জিনিস। সেই জায়গা থেকে মানুষের যেখানে কাজে লাগবে, মানুষের উপকারে লাগবে, মানুষের সাথে থেকে মানুষের উন্নয়ন, এটা সবাই চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন কোন বৈশিষ্ট্য আপনাকে অনুপ্রেরণা দেয়? মমতা ব্যানার্জির এক কথায় বলা যায় মহান, কারণ আমি আজ নয় সেই 90 দশক থেকে ওনার সাথে আমার পরিচয়, যদিও তৎসময়ে এত বেশি ঘনিষ্ঠতা ছিল না। পরবর্তী পর্যায়ে তিনি যখন দল তৈরি করেন তখন থেকে তার সাথে যথেষ্ট আমার ঘনিষ্ঠতা ছিল, এবং তিনি সবথেকে মানে যেটাকে আমি প্রায়োরিটি দিই সেটা হচ্ছে আমার জঙ্গলমহল, যে জঙ্গলমহলকে তিনি সবথেকে আগে দেখেন এবং জঙ্গলমহলের মানুষের উপর তিনি আস্থা রাখেন, যার জন্য আমার মনে হয় আজকে আমি জেল থেকে বেরোনোর 6-7 মাস বা 8 মাসের মধ্যে তিনি একটা আমাকে এরকম একটা দায়িত্ব দিয়েছেন, যা বলা যায় শুধু দায়িত্বটা শুধু আমার একার নয়, জঙ্গলমহলের মানুষকে দেখেই দিয়েছেন, এবং এই সম্মান শুধু আমার একার নয়, সারা জঙ্গলমহলের আদিবাসী মানুষের সম্মান। তাই তিনি যেমন এখানের উন্নয়নটা করেছেন আর্থসামাজিক, ঠিক তেমনিভাবে তাদেরকে সম্মানটাও দেন, কারণ আপনি দেখুন এখানে ছোটো ছোটো অনেক গোষ্ঠী আছে, অনেক জনজাতি আছে, তাদের নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ভাষা আছে, তিনি কিন্তু প্রত্যেককে সহানুভূতিশীল হয়ে আজকে সংখ্যাগরিষ্ঠ যেখানে আপনার এই এলাকার সাঁওতাল, অর্থাৎ তাদের অলচিকি ভাষায় লালগড়ে স্নাতকোত্তর শিক্ষার ব্যবস্থা করেছে, ঠিক একইভাবে আবারও কিছু কিছু ছোটো ছোটো জনজাতি আছে, বিশেষ করে কুর্মি সমাজ, তাদেরও একটা নিজস্ব ভাষা আছে, তাদেরও নিজস্ব হরফ তৈরি করেছে। আমি মনে করি আমরা যদি তাদের দিদির কাছে যাই, দিদি নিশ্চয়ই তাদের ভাষাকেও স্বীকৃতি দেবে, বিভিন্নভাবে তিনি বলেও থাকেন, তাদের একটা আলাদাভাবে পর্ষদও তৈরি করেছেন, এই জঙ্গলমহলের জনজাতির প্রতি তার যথেষ্ট টান আছে, যার জন্য তিনি বারেবারে এখানে ছুটে আসেন, তার এই গুণগুলো আমাকে খুব বেশি আকৃষ্ট করে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম লালগড় থেকে ছত্রধর মাহাতোর সঙ্গে, জননেতা, লড়াকু নেতা এবং তৃণমূলের রাজ্য সম্পাদক। আপনারা দেখছিলেন দৃষ্টিভঙ্গি, আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে। আর রাজনীতির গুরুত্বপূর্ণ খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর জানতে অবশ্যই দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নজর রাখুন।